ভাই রে বড় স্বপ্ন আছিল সম্পত্তি বেচে টাকা দিছি এক ফকরের মালায় পরে সব মাইরে দিছি রে ভাই আরে ভাই রোহিঙ্গা না মাগো এলাকার পোলা ধান ধান বই না খাই ভাই ভাই আমার তো কোনো পাসপোর্ট নাই আচ্ছা পাসপোর্ট আসত লাগবো না আপনি দুই কপি পাসপোর্টের ছবি নিয়ে আসেন আর জন্ম নিবন্ধন নিয়ে আসেন একদিনের ভিতরে আচ্ছা ঠিক আছে আপনার পাসপোর্ট করে দেবো সাত দিনের মধ্যে আপনি ভিসা ওকে ঠিক আছে আবার গুন্ডি লাগে রে ঠিক আছে আমি রাজি আপনার ভরসায় তো আমি ভাই
ভাই কত দিতে দিব পাসপোর্ট দিবার দিছি তো 10 দিন দিছি একটু দাও না 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 ইমার্জেন্সি এক দিন এক দিন 10 আর গন্তে বলা দাও বিশ্বাস করি তোমারে তো পাসপোর্ট আপনি এখান কাল পাই দিবেন ঠিক আছে হ্যাঁ ভাই যত সম্ভব তাড়াতাড়ি এক দিনের মধ্যে আপনি পাসপোর্ট পাই দিবেন হ্যাঁ হ্যাঁ নেক্সট উইকে আপনি তুমি কোনো চিন্তা করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সানি বলো ভাই কাঞ্চন ভাই তো আমার সাথে আছে বাসায় নিয়ে আসবো ভাই হ্যাঁ নিয়ে আসো ভিসা পাসপোর্ট তো ওকে হ্যাঁ আমার বাসায় এসে নিয়ে যাও হ্যাঁ 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 চলে আসো নিয়ে চলে আসো হ্যাঁ আচ্ছা বাই কাঞ্চন ভাই মনে কিন্তু রং লেগে গেছে গা বা দিশা পাসপোর্ট পাই গেছি ভাই কোনো সমস্যা নেই এদিকে নিয়ে যাও খুশি তো ভাই খুশি ভাই আমার ভাই খুশি আমি খুশি ভাই অনেক সৌভাগ্যের ব্যাপার ভাই তারিখের একটা কাজ করুন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন ভাই ভাই ফোন দিবেন আমি তো চাইছি যে আমার পর্ব দিলি রে মা আমার দুবাই শহরে তুই পাড়া দিলি রে মা মারে তুই দেখে তুমি দেখিস রে মা আমার ছোট ভাই কই ভাই রে ও ভাই রে ভালো মতো পড়াশোনা করিস রে ভাই আমি আমি যাইতেছি রে ভাই দুবাই শহরে যাইতেছি মারে আমার ছোট ভাইটারে দেখে রাখিস কোনো কষ্ট দিবি না ভাই রে ভাই কষ্ট পাইলে আমি কষ্ট পাই আমি দুঃখ পাই মরে মা দিলে কন্যা যা বুঝে ভাই তো এখন তো চাকরি বাকরি পায় ভালো হয়ে গেছে আগে কি করতে এই জায়গায় বইবে দেখ কত সুন্দর মেয়ে দেখতেছে দেখ ভাই লাগবো তো লাগবো চাকরি পাইলা কিছু খাওয়াইলো না এই জায়গায় বয়ে বয়ে দেখ কল লাগছে কার অর্ডারে আমেরিকার লগে জায়গা ওদিকে যাবি না নাইগ্রা বলে বউ নে আই করবি বাদাম খাবি দূরে আচ্ছা ভাই সমস্যা নেই পাঠাইতে পারবা
দিমুজা পাসপোর্ট আছে ভাইবার আদা কিছু কম রাখবা পাসপোর্ট আছে না অবশ্যই অবশ্যই পাসপোর্ট না আমার অফিসে আইস হ্যাঁ আচ্ছা সমস্যা ঠিক আছে তুই আইস লাগলার নি আইস কুলাবা নি আইস আর কুলাবা নি হুনি যারা যাইতে ইচ্ছুক এলাকার ভাইবার যা আছে সবাই রে 6 লাখ করে পাঠাই দিমু শিওর তো লাভ লাগবো না শিওর তো লাভ লাগবো না পাঠাই দিব না তো কইছ না তে আমার চিন উস্তা ভাই আমি কোন পদের পোলা টাকা টাকা কি মারি যাবো আমি আছি না মনের দুঃখ গামি বুক ছিড়ি পরে নাচ মতো নাচ আমি তোর সাথে পরে কথা বলবো দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে দুঃখের চলে রইয়া আরে কাঞ্চন ভাই তুমি না ডুবাই গেলা তুমি হিনে বয়া দিছকে কাঞ্চন ভাই ভাই ভন্ডামি করে আমার সাথে ভন্ডামি করছো আর আজকে দেখে দিব চলো সেই লোক আমার টাকা মাইরে দিছে ভাই বিদেশের কথা আপনি কে ভাই আপনাকে চিনতে পারলাম না আমার চিনেন না ভাই টাকা জমা দিয়েছেন ভাই সেই লোক ভাই সমস্যা দেখ হয়ে গেছে গা এই যাবো কাঞ্চন ভাই টেকা মাইরা খাইছে 6 লাখ টেকা হচ্ছে সানি আছে না দুবাই দুবাইতে পাঠানোর কথা কয়ে 6 লাখ টাকা মাইরা খাইয়া লাইছে ওখানে কি করবা ভাই আমাদের সাথে কিছু একটা করতে হইব গুলি বেদ্ধ হলো কাম দাদা টাকা ভাই ও তো লাকা আরে 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 আজকে আরে কাইতা আরে বাইর করে আর আমি নিয়ে ধরে নে আও ভাই আও ওরে একটা খাইলাম আমি ভাই আমার আজকে একটা পিস পিস আমার সমস্যা কি ভাই ভাই আমার কথাটা শুনে এলাকায় আমি থাকতে তুই 1 টাকার কাজ আমার এটা দেখছো এটা দেখছো 1 টাকা হাত নাই ভাই 6 লাখ খাইছি এই যে সিট এই যে বলো আপনি মনে মতো ব্যাপারে কয় লাখ খাইছি 3 লাখ টাকার একটা চেক কাটা দেই ঠিক ভাই আপনি মনে মতো 3 লাখ কই একা অফিসে যায় ব্যাংক অফিসে যায় আমার নাম এটা সাইন দে সাইন লাগলে কি ভাই যে 3 লাখ ভাই এই দিলাম হ্যাঁ নেন ভাই অফিসে যায়
আমারে ফোন দিব আমি কই দিন না ফোন দিকে সেই করবি এই যে বাইরে বাইরে সব কই দিন কই আগে চিন্তা কইছে তো বুড়া আমি সমাধান কই দিন বুঝছস যা